আসসালামু আলাইকুম। দেশ ও বিদেশ থেকে যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে স্বাগতম জানাচ্ছি ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আপনি যেহেতু আমার ভিডিওটি প্লে করেছেন, আমি ধরে নিতে পারি যে আপনি মনের মধ্যে বাড়ি করার একটি স্বপ্ন নিয়ে আজকে আমার ভিডিওটি প্লে করেছেন, যাতে করে এরকম বাড়ি করতে আপনার কীরকম খরচ হবে তার একটি আইডিয়া বা ধারণা নিতে পারেন। তো ইনশাল্লাহ আশা করছি আপনারা ঠিক ভিডিওটি প্লে করেছেন। আমি চেষ্টা করব আপনাদেরকে এই বাড়ি সম্পর্কে একটি খরচের হিসাবে একটি আইডিয়া দেওয়ার জন্য, এবং আপনারা বাড়ি করতে গেলে এরকম ডুপ্লেক্স সিস্টেম একটি বাড়ি, দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করে, চারটি বেডরুম, চারটি টয়লেট, একটি কিচেন এবং সামনে দুটি বারান্দা, বারান্দা এবং দেখতে পাচ্ছেন সামনে একটি ফোস্টের ডিজাইন হচ্ছে, তো এরকম একটি বাড়ি করতে গেলে আপনাদের কত টাকা খরচ হবে এবং এই বাড়িটিতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে, এই বাড়িটির ড্রয়িং প্ল্যানটি কীভাবে করা হয়েছে এবং ভিতরে বাইরে কীভাবে ডিজাইন করে করা হবে, ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে ভিডিওর মধ্য দিয়ে উপস্থাপন করব। তো আশা করছি আপনারা ভিডিওটি নাটানো সম্পূর্ণ দেখলে, আপনারা যারা এরকম দোতলা ফাউন্ডেশন দিয়ে চমৎকার আধুনিক ডিজাইনের একটি বাড়ি নির্মাণ করবেন, তারা এই বাড়ির সম্পর্কে একটি খরচের হিসাব বা একটি আইডিয়া নিতে পারবেন। তো বন্ধুরা, চলুন প্রথমে আমরা ড্রয়িংটি দেখে আসি মনোযোগ দিয়ে, তারপর আমরা আপনাদেরকে সরাসরি দেখাবো আমরা কীভাবে কী রেখেছি এবং কোনটা সাইজ কত রেখেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আমাদের এই বাড়িটির ড্রয়িং। আপনারা ড্রয়িং প্ল্যানটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নেবেন। তো এই বাড়িটির মূল এরিয়া হচ্ছে 2226 স্কোয়ার ফিট। তো আপনারা চাইলে এরকম 2226 স্কোয়ার ফিটের মধ্যে সুন্দর করে আধুনিক ডিজাইনের একটি ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করতে পারেন। তো এই বাড়িটির দৈর্ঘ্য রাখা হয়েছে 53 ফিট, প্রস্থ রাখা হয়েছে 42 ফিট, টোটালি 2226 স্কোয়ার ফিট জায়গার মধ্যে পুরো বাড়িটি করা হয়েছে। তো এই বাড়িটিতে মোট চারটি বেডরুম রাখা হয়েছে দেখতে পাচ্ছেন, তিনটি মাস্টার বেডরুম, একটি কমন বেডরুম। তো সামনে দুটি ব্যালকনি রাখা হয়েছে। তো ব্যালকনির সাইজগুলো দেওয়া হয়েছে 12 ফিট বাই 6 ফিট 8 ইঞ্চি, এবং এটি ফোস্টার ডিজাইন করা হয়েছে আধুনিক সিস্টেম। তো ফোস্টার ডিজাইনের সাইজ রাখা হয়েছে 8 ফিট বাই 9 ফিট করে। ফোর্স দিয়ে প্রবেশ করলে আপনারা ড্রয়িং রুমটি পেয়ে যাবেন। তো ড্রয়িং রুমটির সাইজ রাখা হয়েছে 12 ফিট 4 ইঞ্চি বাই 14 ফিট 10 ইঞ্চি করে। তারপর আপনারা ফোর্স দিয়ে প্রবেশ করলে ড্রয়িং রুম থেকে আপনারা সামনে দুটি রুমে প্রবেশ করতে পারবেন। তারপরে আপনারা ড্রয়িং রুম থেকে যখন আরেকটু ভিতরে প্রবেশ করবেন তখন আপনারা ডাইনিং রুমটি পেয়ে যাবেন। তো ডাইনিং রুমটির সাইজ রাখা হয়েছে 23 ফিট 1 ইঞ্চি বাই 17 ফিট 4 ইঞ্চি, বেশ বড় সড়ো করে রাখা হয়েছে। তো ওখানে আমাদের সিঁড়ির রুমটাও আছে, সিঁড়িটা আমাদের এল সিস্টেম সিঁড়ি রাখা হয়েছে। এটা খুবই চমৎকার একটি ডিজাইন হবে সিঁড়িটার মধ্যে, এবং সিঁড়ি দিয়ে আপনারা দোতলার মধ্যে অনায়াসে যেতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন পিছনে দুটি বেডরুম রাখা হয়েছে মাস্টার বেডরুম হিসাবে, 14 ফিট বাই 15 ফিট করে একটি, এবং আরেকটি সাইজ রাখা হয়েছে 14 ফিট 11 ইঞ্চি বাই 15 ফিট করে। তারপরে দেখতে পাচ্ছেন পিছনে দুটি মাস্টার বেডরুম রাখা হয়েছে, যার সাইজ রাখা হয়েছে 5 ফিট 4 ইঞ্চি বাই 7 ফিট করে, 7 ফিট 7 ইঞ্চি করে। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে আরও একটি কমন টয়লেট রাখা হয়েছে, যেটির সাইজ আমরা রেখেছি 7 ফিট বাই 5 ফিট করে। তারপরে দেখতে পাচ্ছেন আরও একটি মাস্টার বেডরুম রাখা হয়েছে সামনের রুমের সাথে অ্যাটাচড, সেটির সাইজ রাখা হয়েছে 7 ফিট বাই 5 ফিট করে। তারপরে দেখতে পাচ্ছেন একটি কিচেন রাখা হয়েছে 7 ফিট 6 ইঞ্চি বাই 8 ফিট 6 ইঞ্চি করে। তো বন্ধুরা, এরকম চমৎকার নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও দেখতে চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে রাখুন, যাতে করে নিত্য নতুন ভিডিওটি সবার আগে পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলুন আমরা সরাসরি দেখে আসছি, আপনাদেরকেও দেখাই, আপনারা সরাসরি দেখেন আমরা আমাদের বাড়িটির মধ্যে কীভাবে কী রেখেছি এবং কোনটা সাইজ কত রেখেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আমাদের বাড়িটি, যে বাড়িটির ড্রয়িং আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি। তো এখন আমি আপনাদেরকে এই বাড়িটির ভিতরে বাহিরে কীভাবে কী রাখা হয়েছে এবং কোনটা সাইজ কত রাখা হয়েছে আপনাদেরকে ইনশাল্লাহ ভিডিওর মধ্য দিয়ে দেখানোর চেষ্টা করব, এবং এ পর্যন্ত এই বাড়িটিতে কত টাকা খরচ হয়েছে এবং এই বাড়িটি পুরোপুরি সম্পূর্ণ কমপ্লিট করতে কত টাকা খরচ হবে তা আপনাদেরকে আমি ইনশাল্লাহ উপস্থাপন করব। দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি এল সিস্টেম সিঁড়ি রাখা হয়েছে, প্রথমেই আপনারা সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে আসবেন, ডান দিক থেকে আবারও আপনারা ডান দিকে যাবেন, এটা হচ্ছে আমাদের সিঁড়ি। তারপরে সিঁড়ি দিয়ে দেখতে পাচ্ছেন এখানে আমাদের আরেকটি দরজা হবে। তো দরজা দিয়ে প্রবেশ করলে আপনারা ডাইনিং রুমটি পেয়ে যাবেন, বেশ বড় সড়ো ডাইনিং রুম রাখা হয়েছে। তো আমাদের বাড়ির কাজটি এখনও চলমান, মিস্ত্রিরা কাজ করতেছে দেখতে পাচ্ছেন। তো আমাদের এই বাড়িটির অবস্থান কুমিল্লা জেলার চাঁদপুর থানায়, এবং কুয়াত প্রবাসী সেলিম ভাইয়ের বাড়িটির ড্রয়িং ডিজাইনটি আমরা করেছি। তো আজকে এই বাড়িটির কাজ এতটুকু হওয়াতে আমরা আজকে সাইট ভিজিট করতে আসলাম। তো ইনশাল্লাহ দেখতে পাচ্ছি যে আমাদের বাড়িটি ইনশাল্লাহ যেভাবে ড্রয়িং ডিজাইনে করা ছিল ঠিক সেভাবে বাড়িটি ইনশাল্লাহ নির্মাণ হচ্ছে। তো এই বাড়িটি যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে
আমি আপনাদের মাঝে ইনশাল্লাহ আরও একটি ভিডিও নিয়ে আসবো, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় আমাদের বাড়িটি কত সুন্দর করে ডিজাইন করে করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের নিচের ভিত্তি এখনও ঢালাই করা হয়নি, মাত্র গাঁথনি শেষ করে প্লাস্টারের কাজ হচ্ছে ইনশাল্লাহ। তো এরকম সুন্দর সুন্দর নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও যদি আপনারা আমাদের এই চ্যানেলে দেখতে চান, তাহলে আমাদের চ্যানেলটি নিচ থেকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, যাতে করে নিত্য নতুন ভিডিওটি সবার আগে পেতে পারেন। আর আপনারা এরকম 2226 স্কোয়ার ফিটের একটি বাড়ি নির্মাণ করতে গেলে আপনাদের কী কী বিষয়গুলো মাথায় রাখতে হবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে এখনই বলে দিচ্ছি। প্রথমত, যে আপনারা যদি বড়সড় বাড়ি করেন তাহলে অবশ্যই বাড়ির ড্রয়িং ডিজাইনটি করিয়ে নেবেন দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা। তো বাড়ির ডিজাইনটি করলে আপনাদের দুটি উপকার হবে, একটি হচ্ছে যে বাড়ির খরচের হিসাব 19-20 হলেও একটা অ্যাকুরেট খরচের হিসাব পেয়ে যাবেন, আর একটি হচ্ছে যে বাড়ির ড্রয়িং অনুযায়ী কাজ করালে ইনশাল্লাহ ইঞ্জিনিয়ার সাহেব যে বাজেটটা আপনাকে বলবে সেই বাজেটের মধ্যে আপনার বাড়িটি কমপ্লিট করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তারপরে দেখতে পাচ্ছেন যে আমাদের বাড়িটিতে মোট 16টি কলম দিয়ে পুরো বাড়িটি করা হয়েছে। তো আমাদের উপরে ছাদটি ঢালাই করা হয়েছে 5 ইঞ্চি করে, এবং আমাদের উপরে আরও একটি ফ্লোর হবে। তো ফ্লোরটা অলরেডি আমরা উপরে 3টা রুম করেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন যে একটি আরও একটি মাস্টার বেডরুম। তো আমাদের বেডরুমের মধ্যে টাইলস করা হবে ইনশাল্লাহ, বেডরুম 4টা এবং কিচেনটার মধ্যে টাইলস করা হবে। তো সেজন্য এখনও প্লাস্টার করা হয়নি। তো বন্ধুরা, যারা আসলে বাড়ি করবেন ভাবছেন কিন্তু কীভাবে করবেন, কোত্থেকে শুরু করবেন, আসলে কার কাছ থেকে পরামর্শ নেবেন সেটা আপনারা বুঝতেছেন না, তো আমি ইনশাল্লাহ আপনাদেরকে চেষ্টা করব। আপনারা আমাকে দিয়ে ড্রয়িং ডিজাইন করান না করান সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে আপনারা আমার ভিডিওটি প্লে করেছেন, আপনারা অবশ্যই আমার ফ্যামিলির সদস্যর মতোই। তো আপনারা ইনশাল্লাহ আমাকে যে কোনো সমস্যার সম্মুখীন হয়ে গেলে আমাকে ফোন করতে পারেন, আমি চেষ্টা করব আমার সর্বদা সামর্থ্য দিয়ে চেষ্টা করব আপনাদেরকে সাহায্য বা হেল্প করার জন্য। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমাদের বাড়িটির জানালাগুলোর সাইজ রাখা হয়েছে 5 ফিট বাই 4.5 ফিট করে। তারপরে দেখতে পাচ্ছেন দরজাগুলোর সাইজ রাখা হয়েছে 7 ফিট বাই 3 ফিট করে। তো অনেক সুন্দর করে বাড়ির ডিজাইনটা হবে, পুরো ফ্লোরে টাইলস করা হবে। দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর দর্শনীয় একটি বাড়ি নির্মাণ করতে যাচ্ছি আমরা ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়। তো বন্ধুরা, এরকম 2200 বা 2250 স্কোয়ার ফিটের বাড়ি যদি আপনারা এরকম নির্মাণ করেন, তাহলে আপনাদের বাজেট বা টার্গেট রাখতে হবে 30-35 লক্ষ টাকা। কারণ এই বাড়িটি খুবই চমৎকার হবে, কারণ বাড়ির বাইরে যে ডিজাইনগুলো হবে সেগুলো অত্যাধুনিক বাড়ির ডিজাইনটা। তো ইনশাল্লাহ এই ডিজাইনগুলো করাতে আপনার অনেক টাকা খরচ হবে ডিজাইনগুলো করতে। তো এই বাড়িটি পুরোপুরি টাইলস, ইলেকট্রিশিয়ান, সেন্টারি সহ যদি আপনারা কমপ্লিট করেন তাহলে আপনাদের লাগবে 30-35 লক্ষ টাকার মতো, এবং এই বাড়িটিতে এখন পর্যন্ত খরচ হয়েছে 14 লক্ষ টাকা। তো দেখতে পাচ্ছেন 14 লক্ষ টাকা দিয়ে আমাদের বাড়ির কাজ এতটুকু আমরা করতে পেরেছি, যে বাকি যে টাকাগুলো খরচ হবে সেগুলো সম্পূর্ণ টাকাটাই আমাদের এই বাড়িটির ডিজাইনের মধ্যে যাবে। তো দেখতে পাচ্ছেন যে কলমের মধ্যে যে রড দেওয়া হয়েছে 16 মিলি রড 2টি এবং 12 মিলি রড 4টি, মোট 6টি করে রড দেওয়া হয়েছে। তো উপরে আরও 2টি রুম বাড়তি রাখা হয়েছে ইনশাল্লাহ, আপনারাও চাইলে এরকম 2 রুম দিয়ে পরবর্তীতে আপনারা বা পুরো 4টিও কমপ্লিট করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন, এবং এই বাড়ি সম্পর্কে যদি আর কারো কোনো যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আপনাদেরকে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, এ কামনা আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।